Hi viewers, welcome back to my channel. আজকে আমি নিয়ে চলে এসেছি রাঙা আলু বা সুইট পটেটোর পান্তুয়ার রেসিপি। এইটা খেতে যতটা সুস্বাদু ততটাই কিন্তু সফট হয় ভেতর থেকে। চলুন দেখে নি কিভাবে বানাতে হবে এই পান্তুয়া। রাঙা আলুর পান্তুয়া বানাতে সবার প্রথমেই লাগবে প্রায় 5 থেকে 6টা রাঙা আলু, যেটা আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছি। ওটা বানাতে আমাদের লাগছে মিল্ক পাউডার 3 টেবিল স্পুন, ময়দা 3 টেবিল স্পুন আর গ্রেটেড পনির প্রায় 200 গ্রাম। সুজি লাগছে প্রায় 2 টিস্পুন মতো, বেকিং পাউডার লাগছে প্রায় 1 চিমটে আর বড় এলাচ যেটা আমি ছাড়িয়ে নেব লাগছে 2 থেকে 3টে। চিনির রসের জন্য চিনি লাগছে প্রায় 1 কাপ বা 350 গ্রাম আর ডোয়ের জন্য লাগছে 3 টিস্পুন। ঘি বা ক্লারিফাইড বাটার লাগছে প্রায় হাফ কাপ। যেহেতু আমি ভাজবো তেল এবং ঘি মিলিয়ে তাই রিফাইন্ড অয়েল লাগছে হাফ কাপ। প্রেশার কুকারে রাঙা আলুটা সেদ্ধ করে নেব, তার জন্য আমি 1 কাপ জলও দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে এটা 3 থেকে 4টে হুইসেল অবধি সেদ্ধ করতে হবে। রাঙা আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নেব। এটা করতে আমার লেগেছে 3টে হুইসেল। এবার আমরা চিনির রসটা বানিয়ে নেব, তার জন্য আমি 1.5 কাপ জল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, মাপটা মনে রাখবেন। দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ফুটিয়ে নেব। চিনিটা ভালোভাবে গুলে গেছে, এবার এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু গাঢ় করে নেব। রাঙা আলুটা ঠান্ডা হয়ে গেছে, একটা চামচের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নেব এবং এই সময় যে বাকি স্কিনগুলো আছে সেগুলোকে তুলে নেব। ভালোভাবে ম্যাশ করে নিয়েছি রাঙা আলুটা। এবার আমি একে একে এতে দিয়ে দিচ্ছি বড় এলাচের দানাগুলো, যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, আর সাথে সাথে দিয়ে দিচ্ছি গ্রেটেড পনির। আপনারা চাইলে ছানাও ইউজ করতে পারেন। সামান্য চিনি দিচ্ছি, দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, ময়দাটা দিয়ে দিচ্ছি অল্প, সামান্য সুজি দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ডিজায়ার্ড কনসিস্টেন্সি রিচ করার জন্য আমরা হাতের সাহায্যে একটু ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। একটা সফট ডো তৈরি করে নেওয়ার পর আমি কটা বল বানিয়ে রেখেছি গুলাব জামুন বা পান্তুয়ার। সামান্য তেল বা ঘি হাতে অ্যাপ্লাই করে আমি এরম গোল আকারের কিছুটা পোর্শন ডো থেকে নিয়ে গোল আকারের ছোট ছোট পান্তুয়া বানিয়ে নেব। দেখুন, এইভাবে সামান্য পোর্শন নিচ্ছি একটা রুটির লেচির সাইজের। দিয়ে ভালোভাবে হাতে চেপে চেপে হাতের তালুর মাঝখানে এরমভাবে গোলগুলো বানিয়ে রেখে দেব। এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। আপনারা চাইলে পুরোটাই ঘিতে করতে পারেন, তবে আমি হাফ কাপ তেল এবং হাফ কাপ ঘি একসাথে গরম করে তাতে ভাজব। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি, মানে মিডিয়াম করে দিয়েছি। এবার আমি একে একে পান্তুয়াগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে প্রত্যেকটা সাইড থেকে বাদামি রং করে ভেজে নেব। টু ফ্রাই আপ দিস হেভেনলি ডেজার্ট ইউ ডু নট নিড প্রেসিশন, বাট অফকোর্স ইউ নিড পেশেন্স। খুব ধৈর্য ধরে এগুলোকে কিন্তু ভেজে ফেলতে হবে। আমি মিডিয়াম ফ্লেমেই রাখবো। দেখুন, আস্তে আস্তে কিন্তু এগুলোর একটা কালার চেঞ্জ আসছে, কালার দেখে বোঝা যাচ্ছে একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখব। রসটা আমার তৈরি হয়েই গেছিলো, এটা কিন্তু আমি খুব বেশি গাঢ় করিনি, তাহলে মিষ্টিতে রস ঢুকবে না। এবার আমি একে একে পান্তুয়াগুলো দিয়ে 5 থেকে 10 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে রাঙা আলুর পান্তুয়া। দেখুন, একটা আমি চামচের সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারবেন কতটা নরম হয়েছে ভেতর থেকে। আর ভেতরটা দেখুন একেবারে পান্তুয়ারই মতো। বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই অভিনব রাঙা আলুর পান্তুয়া। কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগেন তাহলে তো জানেনই কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট। আর যারা করে ওঠেননি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।